কাদিয়ানিদের নিয়ে অনেক চর্চা হচ্ছে, আপনারা কি কাদিয়ানিদের নাম শুনেছেন? আপনাদের এলাকায় থাক না থাক, যেহেতু বাংলাদেশে এই বিষয়ে আলোচনা হচ্ছে, সেহেতু গত কয়েকদিন থেকে যেখানেই কথা বলছি সেখানেই প্রথম দু এক মিনিট কাদিয়ানিদের বিষয়ে কথা বলার চেষ্টা করছি। বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এই প্রথম কাদিয়ানিরা বাংলাদেশের পঞ্চগড়ে সারা বিশ্বের সকল কাদিয়ানিদের নিয়ে একটা ইজতেমা আয়োজন করার চেষ্টা করছে, নাউজুবিল্লাহ, যার ডেট আগামী 23-24 ফেব্রুয়ারি। তো এটা পৃথিবীর ইতিহাসে প্রথম, বাংলাদেশের ইতিহাসেও প্রথম। তো কাদিয়ানি কারা আপনারা হয়তো বুঝতে পারছেন বা বুঝতে পারেন বা না পারেন, আমি কিছু পরিচয় দিই। গোলাম আহমদ কাদিয়ানি নামে একজন ব্যক্তি, যার জন্ম ভারত উপমহাদেশে। সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবী বলে দাবি করেছে, নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খাতামুন নবিয়্যিন, সকল নবীদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, সায়খরুজু বাদি দাজ্জালুনা কাযযাবুনা করিবাম মিন 30, আমার পরে 30-এরও অধিক মিথ্যুক দাজ্জাল নবী বের হবে, যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে অথচ প্রত্যেকেই হবে দাজ্জাল কাযযাব। কেন? কেননা লা নাবিয়্যা বাদি ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হচ্ছি সর্বশেষ নবী। তো যে 30-এর অধিক দাজ্জাল কাযযাবের ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, তার মধ্যে একটা দাজ্জাল কাযযাব মিথ্যুক হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানির সাথে আহলে হাদিস আলেম, আমরা তো আহলে হাদিস কিন্তু আহলে হাদিসদের ইতিহাস জানি না, আমাদেরকে অন্য যারা এদেশে মাঝহাবি ভাই আছে তারা আমাদেরকে বলে আমরা হচ্ছি ইহুদি খ্রিস্টানদের গোলাম, নাউজুবিল্লাহ, আমরা হচ্ছি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, নাউজুবিল্লাহ। অথচ ইতিহাস যদি ঘেঁটে দেখা যায়, যেমন এখন একটা ইতিহাস বলবো, এই ইতিহাস হানাফিরাও জানে, দেওবন্দিরাও জানে, কিন্তু বলবে না। এই ইতিহাস আহলে হাদিসদের ইতিহাস। এই গোলাম আহমদ কাদিয়ানি তার সাথে আহলে হাদিস আলেম মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, এই আলেমের নাম কেউ কি শুনেছেন, সানাউল্লাহ অমৃতসরী? মাশাআল্লাহ, আপনারা শুনেছেন, এটা শুনে আমাকে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী আহলে হাদিসদের ইতিহাসে এমন একজন আলেম ছিলেন যিনি এক টেবিলে, এই টেবিলে একসাথে বসে, যদি সকালে বসেন ফজরের পরে আর 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত যদি হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কাদিয়ানি শিখ আর হানাফি দেওবন্দি শিয়া সকলের সাথে যদি 1 ঘন্টা করে তর্ক বিতর্ক মোনাজারা করেন, তো এক টেবিলে এক বৈঠকে সকলকে পরাজিত করে বের হয়ে যাবেন, এমন একজন আলেম ছিলেন সানাউল্লাহ অমৃতসরী। আল্লাহ তাকে সেই যোগ্যতা, সেই দক্ষতা, সেই জ্ঞান দিয়েছিল। তো মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লার সাথে গোলাম আহমদ কাদিয়ানির অনেক মোনাজারা হয়েছে, অনেক বাহাস হয়েছে। বাহাস করতে করতে এক পর্যায়ে দুইজনই ক্লান্ত, ক্লান্ত হয়ে বলতেছেন এখন আর বাহাস করব না, এখন মুবাহালা করব। মুবাহালা শব্দটা শুনেছেন? মুবাহালা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের সাথে মুবাহালা করতে চেয়েছিলেন, যে ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম যে আল্লাহর পুত্র নয় বরং আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী, আল্লাহর সৃষ্টি জীব, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের সাথে মুবাহালা করতে চেয়েছিলেন। কি বলে মুবাহালা করতে চেয়েছিলেন? খ্রিস্টানরা তাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে মাঠে যাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা, তার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নাতি নাতনি তাদেরকে নিয়ে মাঠে যাবেন,
খোলা মাঠে হাজার হাজার জনগণের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, আমি যদি আমার দাবিতে সত্যবাদী হই তাহলে খ্রিস্টানদেরকে ধ্বংস করে দাও, আর আমি যদি আমার দাবিতে মিথ্যাবাদী হই তাহলে আমাকে ধ্বংস করে দাও। এমনইভাবে খ্রিস্টানেরাও বলবে, হে আল্লাহ, আমরা যদি আমাদের দাবিতে সত্যবাদী হই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করে দাও, আর যদি আমরা আমাদের দাবিতে মিথ্যাবাদী হই তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও। এইভাবে খোলা মাঠে হাজার হাজার জনগণকে সাক্ষী রেখে একে অপরের প্রতি প্রকাশ্যে বদদোয়া করার নাম হচ্ছে মুবাহালা। তো গোলাম আহমদ কাদিয়ানির সাথে মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর মুবাহালা আয়োজন করা হলো। হাজার হাজার মানুষের সামনে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী বললেন, হে আল্লাহ, আমি যদি এই দাবিতে সত্যবাদী হই তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ রাসুল, সর্বশেষ রাসুল, তাহলে আমার জীবদ্দশায় যেন গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়, আর যদি আমি আমার দাবিতে মিথ্যা হই তাহলে গোলাম আহমদ কাদিয়ানির জীবদ্দশায় যেন আমি সানাউল্লাহ অমৃতসরীর মৃত্যু হয়। গোলাম আহমদ কাদিয়ানিও এইভাবে হাজার হাজার জনগণের সামনে আল্লাহকে সাক্ষী রেখে একই কথা বলল। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ইতিহাস সবাই জানে কিন্তু কেউ বলে না, এটা আহলে হাদিসদের ইতিহাস। মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর জীবদ্দশাতে গোলাম আহমদ কাদিয়ানির মুখ দিয়ে রক্ত, পেশাব, পায়খানা পড়তে পড়তে সে মারা গেছে। শুধু তাই নয়, গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যুর পরে 40 বছর যাবত এই পৃথিবীর বুকে খাতমে নবুয়তের মুজেজা হিসেবে সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন। এই ইতিহাস আহলে হাদিসদের ইতিহাস। আহলে হাদিসরা যদি কাদিয়ানিদের এজেন্ট হতো, যদি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হতো, তাহলে কি এই ঘটনা সম্ভব হতো? বরং বাস্তবতা এটাই যে এদেশের মাটিতে আহলে হাদিসরাই পবিত্র কোরআন এবং সহি হাদিসের একক রক্ষক। কেউ বুঝুক চাহে না বুঝুক, কেউ মানুক চাহে না মানুক, এটাই সত্য। তো কাদিয়ানিদের দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী নয়। শুধু একটা ঘটনা বলে এবার বক্তব্য সামনে আগাবো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবি, যার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করেছিলেন, সেই সাহাবি নাম হচ্ছে সালমান ফার্সি। তার ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী অনেক লম্বা। তিনি বিভিন্ন পাদ্রির কাছে গিয়ে তাদের সেবা করে তাদের নিকট থেকে দীন ধর্ম শিখতেন। এক পাদ্রি মারা গেলে তার কাছে শুনতেন যে আপনার পরে কোন পাদ্রির কাছে যাব। এইভাবে 1, 2, 3 অনেক পাদ্রি পরিবর্তন করার পরে জীবনের শেষাংশে যেই পাদ্রির নিকটে তিনি ছিলেন, খ্রিস্টান পাদ্রি, তাকে তিনি জিজ্ঞেস করলেন, আপনার তো এখন মৃত্যু অবস্থা, যায় যায়, মরেন মরেন, আপনার পরে সত্য দিন খোঁজার জন্য আমি সালমান ফার্সি কার নিকটে যাব? সহি বুখারীর হাদিস। তখন সেই পাদ্রি বলতেছে, সাইয়াখরুজু নাবিয়ুন ফিল আরব বিদিন ইব্রাহিম, অতি সত্তর একজন নবী বের হবে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের দিন নিয়ে। কোথায় বের হবে? আরবের ভূমিতে বের হবে। ওয়ায়ুহাজিরু ইলা বাইনাল হাররাতাইন, আর ওই নবী হিজরত করবেন এমন জায়গায় যেই জায়গা দুই হাররার মাঝে অবস্থিত। হাররা মানে যেই জায়গায় আগুনে পুড়ে যাওয়া কালো কালো পাথর থাকে। আজও মদিনার দুইটা জায়গা আছে, একটা জায়গার নাম হাররা আশ-শারকিয়্যা, আর একটা জায়গার নাম হাররা আল-গারবিয়্যা। দুই হাররার মাঝামাঝিতে হচ্ছে মদিনা। তো এমন জায়গায় তিনি হিজরত করবেন যেই জায়গাটা হবে দুই হাররার মাঝামাঝি। তো সালমান ফার্সি বলছেন, আমি সেই জায়গার খোঁজে গোলাম হয়ে গেলাম, কৃতদাস হয়ে গেলাম। কোনো একটা কাফেলা, যেই কাফেলা আরবের দিকে ভ্রমণ করতেছিল, সেই কাফেলার নিকটে আমি বিক্রি হয়ে গেলাম, কৃতদাস হয়ে গেলাম হক নবীর খোঁজে। গোলাম অবস্থায় আমি মদিনায় পৌঁছলাম, দেখলাম দুই হাররার মাঝামাঝি খেজুরের বাগান। এটাই তো সেই শহর, যেই শহরের কথা আমার পাদ্রি বলেছেন, যেখানে হিজরত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। সেখানে গোলাম অবস্থায় জীবন যাপন করতে লাগলেন।
একদিন খেজুরের গাছে উঠে খেজুর পাড়তেছেন, নিচে দুই তিনজন মানুষ গল্প করতেছে, একজন নবীকে নিয়ে যিনি হিজরত করে মদিনায় এসেছেন বা আসতেছেন। এই গল্প শুনে সালমান ফার্সি বলছেন, কিদ্দুয়ান আসকোতা, এই কথা শুনে আমি উত্তেজনার বসে গাছ থেকে পড়ে যাই, যাই যেই নবীর খোঁজে আমি এত কষ্ট করে মদিনায় এসেছি, সেই নবী মদিনায় এসেছেন এই খবরের আনন্দে উত্তেজনা বশত আমি গাছ থেকে পড়ে যাই, যাই। এবার সালমান ফার্সি তার ওই পাদ্রি আরও কয়েকটা কথা বলেছিলেন। পাদ্রি বলেছিলেন তিনি আসবেন হিজরত করে এখানে, এটা একটা আলামত। দুই নম্বর আলামত হচ্ছে, লা ইয়াকুলুস সাদাকা ওয়া ইয়াকুলুল হাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকার মাল খান না, বরং তিনি হাদিয়া দিলে গ্রহণ করেন। তিন নম্বর চিহ্ন হচ্ছে, ইয়াকুনু বাইনা কাতিফাইহি খাতামুন নাবিয়্যিন, তার দুই কাঁধের মাঝে সকল নবীর, যে তিনি শেষ নবী, তার একটা মোহর থাকবে দুই কাঁধের মাঝে। মোহরের জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্ত ওই জায়গায় উঁচা হয়েছিল, যেটাকে খাতমে নবুয়তের মোহর বলা হয়। এই তিনটা আলামত বলে দিয়েছিল পাদ্রি। সালমান ফার্সি বলছেন, ফা জামাতু মা কানা ইন্দি মিন শাইইন ওয়া যাহাবতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকটে তাৎক্ষণিক যা ছিল তা জমা করে নিয়ে আমি রাসূলের নিকটে গেলাম, গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, হাদিহি সাদাকা মা কানা ইন্দি, আমার নিকটে যা ছিল তা জমা করে সাদকা হিসেবে আপনার নিকটে এনেছি, এই সাদকা আপনি গ্রহণ করেন। সালমান ফার্সি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা গ্রহণ করলেন না, তিনি তার সাহাবীদেরকে দিয়ে দিলেন যে তোমরা নাও এই সাদকার মাল। সালমান ফার্সি দ্বিতীয় দিন তার নিকটে যা ছিল তা জমা করলেন। জমা করার পর রাসূলের দরবারে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইতুকা আন্নাকা লা তাকুলুস সাদাকা, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে দেখেছি আপনি সাদকার মাল খান না, তাই আজকে হাদিয়া নিয়ে এসেছি, এই হাদিয়া আপনি গ্রহণ করেন। ফাআকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিয়া গ্রহণ করলেন, ভক্ষণ করলেন, খেলেন। এই ঘটনা যখন ঘটল তখন সালমান ফার্সি বলছে, ফাস্তাদারতু বিজাম্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের চারপাশে ঘুরতে লাগলাম। ওয়াস্তাসবাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন কেন সালমান ফার্সি আমার চারপাশে ঘুরতেছে। সালমান ফার্সি দেখতে চায় আমার দুই কাঁধের মাঝে যে খাতমে নবুয়তের মোহর আছে সেটা কি সত্যি আছে না নাই, এটা সালমান ফার্সি দেখতে চায়। তখন সালমান ফার্সি বলছেন, ফাআলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাআহু আন যাহরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ থেকে চাদর ফেলে দিলেন। ওয়ারাআ সালমান ফার্সি খাতমান নবুয়াহ, সালমান ফার্সি খাতমে নবুয়তের ওই মোহর দেখতে পেলেন, ওয়া বাকা, এবং দেখা মাত্র কেঁদে দিলেন। ওয়াকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং সেখানেই সাক্ষী দিলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদ হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে যে মোহরটা ছিল সেই মোহরটা হচ্ছে খাতমে নবুয়তের মোহর। রাসূলের পরে আর কোনো নবী আসবেন না সেটার চিহ্ন। কেন নবী আসবে না, নবী আসা লাগবেও না, এটাও একটু বুঝে যান। অতীত যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এক জায়গায় দাওয়াতি কাজ করতেছেন, আর তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম আর এক জায়গায় দাওয়াতি কাজ করতেছে। একই সময়ে একই পৃথিবীতে একই সাথে দুই থেকে তিনজন নবী থেকেছে। শুধু তাই নয়, এক নবী চলে গেলে দ্বিতীয় নবী এসেছে সংস্কার করার জন্য, দাওয়াতি কাজকে চালিয়ে নেওয়ার জন্য, দাওয়াতি কাজে পুনরুজ্জীবন করার জন্য, পুনরুজ্জীবিত করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে তার ছেলে নবী হয়েছে, তারপরে তার ছেলে নবী হয়েছে, তারপরে তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী হয়েছে, হতেই থেকেছে এইভাবে। কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যে এরকম নবীর প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদী, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সকলের মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ। কেন? তোমাদের কাজই হচ্ছে তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এই সৎ কাজে আদেশ দেওয়া আর অসৎ কাজে বাধা দেওয়া কাদের কাজ? নবীদের কাজ। কাদের কাজ? নবীদের কাজ। সেই কাজ উম্মতে মুহাম্মাদের প্রত্যেক সদস্যের উপর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। আর নবীরা লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ টাকা পয়সা দিনার দিরহাম রেখে যাননি, তারা কি রেখে গেছেন? জ্ঞান রেখে গেছেন, ইলম রেখে গেছেন। আলেমগণ ওই জ্ঞানের উত্তরসূরি। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক 100 বছরের মাথায় আমার উম্মতে একজন মুজাদ্দিদ আসবে যে দিনকে পুনরায় জীবিত করবে, প্রত্যেক 100 বছরের মাথায়। যখন আলেম ওলামা দায়িত্ব নিয়ে নিল রাসুলের জ্ঞানের, কোরআন এবং হাদিস চর্চা করার, যখন উম্মতে মুহাম্মাদি দায়িত্ব নিয়ে নিল সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার, যখন প্রত্যেক 100 বছরের মাথায় একজন আলেম আসবে মুজাদ্দিদ হিসেবে, তখন এই ধর্মে আর দ্বিতীয় নবীর কোনো প্রয়োজন নাই। কেননা নবীর দায়িত্ব আলেমগণ পালন করবেন। এই জন্য 1400 বছর পরেও আজও ইসলাম টিকে আছে আলেমদের মেহনতের বদৌলতে। তো কথা আমি এটা এখানেই শেষ করছি, কাদিয়ানীদের বিষয়ে শেষ কথা। কাদিয়ানীরা তো কাফের কাফের, কোনো সন্দেহ তো নাই। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের, কথা বুঝে যান। কাদিয়ানীরা তো কাফের কাফের, কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম করে বলছি, কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। আর যে কাফের, তার কাফন দাফন হবে না, তার জানাজা হবে না, মুসলমানের গোরস্থানে তার মাটি হবে না, মারা গেলে এমনি ফেলে দিতে হবে, কেননা সে কাফের, কথা বোঝা গেছে? অতএব কাদিয়ানীরা তো কাফের কাফের, যারা কাদিয়ানীদের কাফের মনে করবে না, তারাও কাফের। এই বলে বক্তব্য সামনে